পবিত্র রমজান মাসের শেষ জুমা জুমাতুল বিদার নামাজ আদায় করিবার লাগে নগরের বিভিন্ন ছোট বড় মসজিদত মুসল্লিগুলোর উরুস্তুল ভিড় আছিল সগুত ফুরিবার মতো। জ্বর বৃষ্টি নমানি নে জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ সহ নগরের বিভিন্ন মসজিদত নামাজ আদায় করতে আইয়ে ধর্মপ্রাণ মুসল্লিগুল। মুসল্লিওলোর বিশ্বাস যেটা বেশি মানুষ আত্মুলে এটা নাকি দোয়া কবুল হবার সম্ভাবনাও সবচাইতে বেশি। এতে লাই কষ্ট করি হইলেও হাজার হাজার মুসল্লির লয় জামাতত জুমাতুল বিদের নামাজ আদায় করিবার লাই সে নগরবাসী হল। জামাতুল ফালাত মিদে নামাজ পড়তে আয়রে হাজার হাজার মুসল্লির লয় খুবই ভালো লাগিল। আল্লাহ তৌফিক দি এই সুন্দর করি আয়রে হাজার হাজার মানুষের সাথে শেষ জুমা আদায় করিবার আল্লাহর দরবার মিদি লাখো শুক্রিয়া। আল্লাহ যদি আগামী বছর বাঁচায় রাখে ইনশাল্লাহ আগামী বছর এইভাবে এই জামাতত শরীক হইম। জামাতুল বিদায় নামাজ আদায় করে আরা ব্যাকিত সন্তুষ্ট আদায় করি আল্লাহর কাছে আরা ব্যাকি সবার পরিবারের জন্য সবার মুসল্লিদের জন্য আমরা ব্যাকি মোনাজাত করেছি। আগামী বছর জন্য আমরা এই রমজানকে আবার আমরা নতুন করে পাইতে পারি এবং সাটগাই অক্ষণের লাই ইবেউব বালাদিন। একইভাবে আন্দরকিল্লা শাহ জামে মসজিদ, আমানসা, বদরশাহ, গরিবুল্লা শাহ, মিসকিনচার, মাজার, বাইজিদ বোস্তামি মাজার আর মাদ্রাসা কেন্দ্রিক মসজিদগুলোতেও দূর দূরান্তন মুসল্লিওলা আইসে জুমাতুল বিদার নামাজ আদায় করিবার লাই। নামাজ শেষে প্রত্যেক মসজিদে মসজিদে দেশ ও জাতির কল্যাণে এক বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। চৌধুরী রাসেল, সি প্লাস টিভি।